Hey guys, what's up? It's me Rafi and welcome to my another video. আজকে আমি একটা ANC TWS এর রিভিউ করতে যাচ্ছি যার দাম রয়েছে Amazon এ মাত্র $29.99 and in my opinion it is a best TWS in this range এবং এর থেকে বেশি হতে পারে এবং এর যে নামটা হলো এটা হলো Baseus Bowie MA10 তো আজকের ভিডিওতে আমরা এই TWS এর একটা রিভিউ করব এবং এর প্রোস এবং কনস নিয়ে আলোচনা করব এবং বলছি এটা খুবই ভালো একটা TWS এবং এই রেঞ্জে সচরাচর এরকম ভালো লেভেলের ইয়ারবাডস দেখাও যায় না সো আমরা এর রিভিউটি শুরু করব তো চলুন শুরু করা যাক এর আনবক্সিং দিয়ে তো দেখতে পাচ্ছেন এই হলো এটার বক্স এবং হ্যাঁ একদম ইয়েলো কালারে রয়েছে সুন্দর একটা বক্সিং তো এটিকে আনবক্স করে আমরা এর মধ্যে এই যে ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ডের সেকশনটা পেয়ে যাচ্ছি এবং এটিকে সরালে আমরা পাচ্ছি এই যে আমাদের মূল TWS টি এবং এখন আমরা মানে TWS এর চার্জিং কেসটি এবং এখন আমরা এটিকে আনবক্স করব সো এই যে এটাকে আমরা খুলছি এবং খুলে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখতে তবে এই যে কেসটা দেখতে পাচ্ছেন এই যে চার্জিং কেসটা কিন্তু একটু কোয়াইট বড় সো এটা একটু প্রবলেম হতে পারে পকেটে ক্যারি করতে বাট এমনিতে তেমন আকারে কোনো প্রবলেম হওয়ার কথা না তো এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন টাইপ সি ইউএসবি কেবল এবং সাথে পেয়ে যাচ্ছেন কিছু এক্সট্রা ইয়ার টিপস সো এগুলো আপনি নষ্ট হয়ে গেলে আবার আলাদা ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ এটার যে আউটসাইডাল যে লুকসটা আছে এটা খুবই এটা খুবই সুন্দর এটা প্লাস্টিক বেল্ট বাট এর যে লুকসটা আছে এটা খুবই এলিগেন্ট খুবই এলিগেন্স একটা লুকস রয়েছে এটির আর এটি কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে এটা মানে টাইপ সির মাধ্যমে এটা চার্জ হবে তো হ্যাঁ এটিকে খুলে এই যে দেখতে পাচ্ছেন এই TWS টি রয়েছে এখনও এবং এখন আমরা এটিকে স্মার্টফোনের সাথে কানেক্ট করব আপনি চাইলে এই TWS টিকে দুটিভাবে ব্যবহার করতে পারেন এক ম্যানুয়ালি আর দুই অ্যাপের মাধ্যমে কানেক্ট করে সো ম্যানুয়ালি কানেক্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা স্মার্টফোন নেবেন এবং ব্লুটুথে গিয়ে আপনি সার্চ করবেন যে Baseus Bowie MA10 এই যে দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি এবং এই যে হ্যাঁ কানেক্ট হয়ে গিয়েছে আলাদা কোনো প্যারা নেই তবে হ্যাঁ এটি কিন্তু মোবাইলের অ্যাপসও চলে Baseus নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আইফোনের অ্যাপ স্টোর মানে iOS এর অ্যাপ স্টোরে রয়েছে এবং অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে রয়েছে আপনি এটা ডাউনলোড করবেন তো এরপর আপনি ম্যানুয়ালি সবগুলো পারমিশন দিয়ে ব্লুটুথের মাধ্যমে এই TWS-টাকে অ্যাপসের সাথে কানেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশনস রয়েছে একটা হলো নর্মাল মোড যেটা একদম বেসিক মোড এবং তারপরে রয়েছে ট্রান্সপারেন্সি মোড এবং লাস্টে রয়েছে যে লো অ্যাক্টিভ নয়েস রিডাকশন মোড সেটাই মূলত ANC সো এটারও দুটি অপশন রয়েছে মানে আপনি ইনডোরে থাকলে একরকম এবং আউটডোরে থাকলে আরেক রকম এছাড়াও কাস্টমস রয়েছে আর এখানে ইকিউ রয়েছে তো আপনি এটাকে যে আপনি ডিজে তারপরে মানে কোন লেভেলে আপনি ক্লাসিক ক্লাসিক মানে কোন বেসে আপনি মিউজিকগুলো শুনতে যাচ্ছেন এটারও কাস্টমাইজেশন রয়েছে তো হ্যাঁ অ্যাপসটা ভালো আর এখানে যে জেস্টার নিয়ে রয়েছে আপনি যে TWS-টাকে কি চাপ দিলে কি করবেন মানে ওয়ান টাচে কি হবে ডাবল টাচে কি হবে থ্রি টাচে কি হবে সো এগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন মানে আপনার নিজের যা ইচ্ছা তো হ্যাঁ এখন চলুন আমরা TWS-এ যাই সো এই যে দেখতে পাচ্ছেন আমি TWS-টা যে আগেই তো কানেক্ট করে ফেলেছি ম্যানুয়ালি সো এই যে কানেক্ট দিলাম এবং অনেস্টলি ম্যান এর যা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এই যে যে দুটো TWS রয়েছে ইয়ারবাডসগুলো রয়েছে এখানে 48 dB-র যে নয়েস ক্যান্সেলেশন ফিচারটা রয়েছে খুবই ভালো এর নয়েস ক্যান্সেলেশনটা খুবই ভালো চারপাশে সারাউন্ডিং যত সাউন্ড ছিল সব একেবারে রিমুভ করে দিচ্ছিল এবং আমি অ্যাকচুয়াল সাউন্ডটা পাচ্ছিলাম এবং এর যা বেস ছিল বেস খুবই ভালো এবং আমি হাইলি রেকমেন্ড করতে পারি এর জন্য এটাকে আর এটার যা গ্রিপ অ্যান্ড ইন মাই ওপিনিয়ন ইট ইজ স্লাইটলি বেটার দেন অ্যাপেল ইয়ারপডস বিকজ এর যা গ্রিপ কোয়ালিটি সুপার এবং আমার মনে হয় যে এবং আমার কাছে অ্যাপেলের যে ইয়ারপডসের যে গ্রিপ কোয়ালিটি বেশি একটা ভালো মনে হয় না সো এটার গ্রিপ কোয়ালিটি খুবই ভালো সো এর জন্য আমার এটা খুবই ভালো লেগেছে আর যে এটা কিন্তু হ্যাঁ এটাতে ওয়াটারপ্রুফ এটাতে দেওয়া হয়েছে IPX6 সো আপনি পানির নিচে এটাকে ইচ্ছা মতো চুবাতে পারবেন এবং তাতেও এর কিছুই হবে না আর যে যে গ্রিপের জন্য আপনি যে কোনো ওয়ার্কআউটে যে কোনো সাইক্লিংয়ে এটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং কাম থেকে পড়বেই না আর এটার যে ব্যাটারি ব্যাকআপ এটাও খুবই ভালো এর যে বড় যে চার্জিং কেসটা রয়েছে এটা কিন্তু হলো 2600 mAh এর মানে 2600 mAh এর এবং এই যে দুটো ইয়ারফোনস রয়েছে এটুরও এগুলোরও একটা হলো মানে 50 mAh করে সো এরও ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো মানে আপনি ফুল চার্জে 140 hours-এর মতো ওয়ান টাইম ব্যাকআপ পেয়ে যাবেন এবং মাত্র 1.5 hours-এর মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাবে আপনি যদি মাত্র 10 minutes চার্জ করেন তাহলে এটা 2 hours-এর মতো ব্যাকআপ দেবে সো ব্যাটারি সেকশনও এটা হিউজ
অলসো এই টিডাব্লিউএসটা মাল্টিপল ডিভাইসের মানে একই সাথে দুটি ডিভাইসে কানেক্টেড থাকতে পারবে। এবং এই টিডাব্লিউএসের কল কোয়ালিটি নিয়ে বলতে গেলে দ্য কল কোয়ালিটি ওয়াজ সুপার, আই মিন অসম কল কোয়ালিটি। ব্লুটুথ 5.3 আছে এখানে এবং এর যা কভারেজ এরিয়া হলো সেটা হলো 10 মিটারের পর্যন্ত এবং এটা কোয়াইট গুড। সো হ্যাঁ, এই তো ছিল মূলত আজকের রিভিউটা এবং ইন মাই ওপিনিয়ন এটা আন্ডার $30 হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট TWS এবং এটাকে হাইলি রেকমেন্ড করা যায়। আর বেসেস কিন্তু শুধু এরকম প্রোডাক্ট বানায় না, তারা অনেক অনেক চার্জিং রিলেটেড অনেক ভালো ভালো প্রোডাক্টস বানায়। সো বেসেসের এই যে TWS-টা মানে এই ইয়ারবাডসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি বলবো অবশ্যই এটি পারচেস করার মতো। আন্ডার $30 হিসেবে এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং এর থেকে বেশিও যদি ধরা হয় তাহলেও আমি এটাকে সাজেস্ট 100% করবো। তাহলে হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক টিংস আছে, সেখানে গিয়ে চেক করবেন। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।